হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মোনা জিন্টু এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে কথা বলবো, লিপস্টিক এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে কথা বলবো, মির্জা এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার শাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলার ইতিহাসের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম। রাজকুমার হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, যদি মুভিটি প্রিয়তমার মতো সারা ফেলতে পারে এবং প্রিয়তমার মতো লং টাইম রান করে, অবশ্যই মুভিটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফিল্ম 50 কোটি প্লাস বিজনেস করেনি, রাজকুমারই হতে পারে সেই প্রথম ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। কথা হবে পাঁচটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হলো মোনা জিন্টু নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যামের চোদ্দ দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনি জানিয়ে দেই, প্রথম দিকে মুভির রিভিউ নেগেটিভ হলো, বর্তমানে মুভির রিভিউ পজিটিভ। প্লাস মুভিটি যেরকমভাবে হাউসফুল শো দিচ্ছে, মুভিটি আমার মনে হয় খুবই তাড়াতাড়ি 3 থেকে 5 কোটি প্লাস বিজনেস করে নেবে। নিজের চতুর্থ দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন সুপ্রভাত ম্যাম খুবই ভালো অ্যাক্টর, তার ভালো নাম ডাক রয়েছে। আপনারা জানেন মোনা জিন্টুর প্রোডাকশন হাউস হলো জাস মাল্টিমিডিয়া। আব্দুল আজিজ স্যার বলেছেন মোনা জিন্টু তারা ওভারসিজ মার্কেটে রিলিজ করবেন, ঈদে কোনো হরর ফিল্ম রিলিজ হয়নি, যার কারণে জিন্টু কিন্তু হরর ফিল্ম দর্শকদের থেকে ভালো সাপোর্ট পাচ্ছে। এখন কথা বলবো দেয়ালে দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মেয়ে চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ খুবই পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে। মুভির এলিগেশন আমার মনে হয় না থাকবে, আপনারা জানিয়ে দেই। প্রোডাকশন টিম কিন্তু চাচ্ছে যে দেয়ালের দেশকে প্রমোশন করতে, হতে পারে প্রমোশনেরও একটি সাইড ইফেক্ট এরকম এলিগেশন। যাই হোক, আপনারা জানিয়ে দিই দেয়ালের দেশ লং টাইম রান করবে, মুভিটি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে। শরীফুল রাজ স্যার প্লাস বুবলি ম্যামের অ্যাক্টিং লেভেল খুবই ভালো, তাদের কিন্তু প্রশংসিত করছে দর্শকরা তাদের অ্যাক্টিংয়ের জন্য। বুবলি ম্যামের ডেডিকেশন খুবই ভালো, যেখানে শরীফুল রাজ স্যার তো আপনারা জানেন কী রকমের অ্যাক্টর, তাই কিন্তু বাংলার বর্তমানে সবচেয়ে সেরা নায়কও বলা হচ্ছে। দেয়ালের দেশ নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 28 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 25 লক্ষ টাকা। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো লিপস্টিক নিয়ে বাজছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো আদর রাজা স্যার, মানে চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। আদর রাজা স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি যেরকমভাবে একটি ট্রেন্ডে এসেছিল, দর্শকরা এই মুভিকে নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা করছিল, প্লাস তিনি কিন্তু আপনারা জানেন কপি নিয়ে যেরকম একটি সমালোচনায় জড়িয়েছিলেন, যার কারণে মনে হচ্ছিল যে লিপস্টিক হতে পারে এই কন্ট্রোভার্সির জন্য ভালো কালেকশন করে নেবে, কিন্তু কন্ট্রোভার্সির জন্য মুভি আরও বরবাদ হয়েছে। মুভি কিন্তু ডিজাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল। নিজের চতুর্দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন, দেখবেন আদর রাজা স্যার কন্ট্রোভার্সি বা নিউজে ঠিকই এসেছেন, কিন্তু বক্স অফিসে তার লিপস্টিক ফিল্মটি কিন্তু মুখ থুবড়িয়ে পড়েছে। রিলিজ হওয়ার আগে অনেকে বলেছিল লিপস্টিকের গুণগত মান ভালো, মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হয় না মুভিটি ডিজাস্টার এড়াতে পারবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার শাকিব খান স্যার, মানে 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার শাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলা দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন প্রিয়তমা অনেক সাফল্য অর্জন করেছে, বাংলার ইতিহাসে অনেক পুরস্কার মুভি পেয়েছে, প্লাস যেরকম কালেকশন এর আগে কিন্তু কোনো বাংলা ফিল্ম করতে পারেনি। রাজকুমার কিন্তু এর চেয়েও ভালো আয় করতে পারে, অনেকে বলছে রাজকুমার কিন্তু লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে 50 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ইতিহাসে কোনো ফিল্ম 50 কোটি প্লাস বিজনেস করেনি, এটি সকল প্রোডাকশন হাউস সকল মুভির একটি স্বপ্ন যে সেটি বাংলার ইতিহাসের প্রথম 50 কোটি প্লাস বিজনেসের হবে। রাজকুমার লং টাইম রান করছে, মুভিটি বক্স অফিসে আসানোর ভালো কালেকশন করছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করে নেবে। নিজের চতুর্দ দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 30 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 11 কোটি 86 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় 19 এপ্রিল মুভিটি কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হবে, এবং ওভারসিজ মার্কেটে রিলিজ হলে এটি বাংলার ইতিহাসে আরও বড় বিগেস্ট ব্লকবাস্টার হতে সক্ষম হবে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি 50 কোটি প্লাস বিজনেস করবে। সুপারস্টার শাকিব খান স্যার তার ক্যারিয়ারের বেশ সময় রয়েছে, তার ফিল্ম ব্লকবাস্টার কালেকশন করছে, তার ফিল্ম একটি বড় কালেকশন করছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বিগেস্ট ব্লকবাস্টার হোক।
এখন কথা বলবো মির্জা নিয়ে, বাঁচল 4 কোটি টাকা। লিড রোল অঙ্কুশ হাজরা স্যার, মেয়ে চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টারের সম্ভাবনা অনেক বেশি প্রবল। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ভালো অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা তাকে ভালোবাসেন। তার মুভি যখন রিলিজ হয় তখন কিন্তু ভালো পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়। মির্জা একটি কমার্শিয়াল ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম হিসাবে বাংলায় কিন্তু মুভি ভালো কালেকশন করে না, কিন্তু মির্জার কালেকশন ভালো আসছে এবং বাংলার দর্শকরা মির্জাকে সাপোর্ট করছে। হাউসফুল, অলমোস্ট হাউসফুল শো মির্জা দিচ্ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি লং টাইম রান করতে পারে। নিজের চতুর্থ দিনে মুভিটি বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করে 40 লক্ষ টাকা, টোটাল এম কালেকশন হলো 2 কোটি 11 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তাকে দর্শকরা ভালোবাসেন, সাপোর্ট করেন। তার ফিল্ম এসেছে, মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতেই পারে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন মির্জা আপনাদের কেমন লেগেছে। মির্জা, রাজকুমার, লিপস্টিক, দেয়ালের দেশ, মোনা, জিন্টু, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি এটিও কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।